আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের বিশেষ কিছু রেখা দেখাবো, যে রেখা আপনার হাতে যদি থাকে তাহলে ফাটকায় আপনার ভাগ্য বদলাতে পারে। অর্থাৎ আমরা যেগুলোকে বলি বর্তমান পরিস্থিতিতে, এসে তো গুপ্তধন বলা যাবে না, বলা যেতে পারে সাট্টা, জুয়া, লটারি বা অন্যের সম্পত্তি, সেটা আপনার প্রাপ্তি ঘটবে কোন রেখা থাকলে, সেটা নিয়ে আজ আলোচনা করব, আপনাদের সেই রেখার সাথে পরিচয় করাবো। আপনারা আপনাদের হাত নিজেরাই মিলিয়ে দেখে নিতে পারবেন যে আপনার আদৌ প্রাপ্তিযোগ আছে কি না, অর্থাৎ আপনি প্রতিনিয়ত যে লটারি কাটছেন সেখান থেকে আপনার কিছু আসতে পারে কি না, সেটা আপনারা আগে থেকেই জানতে পারবেন যদি এই ভিডিওটা ভালোভাবে ফলো করেন। তবেই কারণ আপনাদের মনে এই একটা চিন্তাধারাই থাকে যে বহুদিন ধরে আমি লটারি কাটছি, আমার তো কোনো বড় প্রাইজ হচ্ছে না বা প্রাপ্তি আমার ঘটছে না। আপনারা যখন এই ভিডিওটা দেখবেন তখন আপনারা জেনে যাবেন যে আপনারা লটারি যে কাটছেন সেটা কি কাটা সঠিক না না কাটাই ভালো। অর্থাৎ আপনার এই হাতে যদি এই রেখাগুলো থাকে আমি বলবো মাঝে মধ্যে কাটতে পারেন, কারণ আপনার প্রাপ্তিযোগ এই রেখা কিন্তু তৈরি করে। আর যদি এই রেখাগুলো আপনার হাতে না থাকে তাহলে আমি বলবো একদম লটারির পাশে যাবেন না, বা কোনো রকম সাতটা জুয়া এর মধ্যে আপনারা মাঝে মধ্যে যাচ্ছেন সেখানে যাবেন না, কারণ প্রাপ্তিযোগ না থাকলে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে না। এছাড়াও বেশ কিছু শুভ গ্রহের কারণেও আমাদের প্রাপ্তি ঘটে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ম্যাক্সিমাম জাতক জাতিকাদেরই কিন্তু সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে আছে, তাই কিন্তু তাদের প্রাপ্তিযোগটা ঠিকঠাক ঘটছে না। আবার যাদের ভালো আছে তাদের অবশ্যই ঘটছে। তাহলে আসুন রেখাগুলোর সাথে পরিচয় করাই। দেখুন, এই যে রেখাটা আমি দেখাবো এইটা হচ্ছে আয়ু রেখা। তিনটে কমন রেখা প্রত্যেকের থাকে, সেই কমন রেখাগুলো বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে শিরোরেখা, আর এটা হচ্ছে হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে কিন্তু থাকে, সেই কারণে কমন বলা হয়। দেখুন, আকৃতি আপনার মনে হবে যে এরকম তো আমার হাতে নেই, হয়তো এটা উপরে হতে পারে, এটা আরও নিচে হতে পারে, বা এটা আরও ছোট হতে পারে, এটা আরও বড় হতে পারে, এরকম হতে পারে। কিন্তু এই যে আপনার আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা থাকবেই, অনেকের ভাগ্যরেখা থাকে না। দেখুন, ভাগ্যরেখাও আমি আপনাদের দেখাই, ঠিক এই মণিবন্ধ থেকে শনি পর্বত, ঠিক এই রেখাটাকে ভাগ্যরেখা বলে। এই ভাগ্যরেখা অনেকের হাতে থাকে না, কিন্তু এই তিনটে রেখা থাকবেই থাকবে। এবার যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে আপনার প্রাপ্তিযোগ। দেখুন, প্রথমেই আমি বলবো প্রাপ্তিযোগ এই রেখাটা আপনার হাতে আছে কি না একটু ফলো করুন। আপনার হাতে ভাগ্যরেখা নেই, ভাগ্যরেখা নেই, কিন্তু ভাগ্যরেখা ঠিক এই জায়গাটা, এটা বুঝতে হবে মিডিল, এটা আমরা কেতুস্থান বলি। এই কেতুস্থান থেকে যদি আপনার ভাগ্যরেখা ওঠে, সেটা একাধিক হতে পারে, একটাও হতে পারে, তাহলে কিন্তু আপনার ফাটকায় ভাগ্য বদলাতে পারে। অর্থাৎ আপনার পরের কোনো সম্পত্তি পেতে পারেন, লটারি থেকে আসতে পারে, জুয়া সাতটায় কিন্তু আপনি লাভবান হতে পারেন। ঠিক এই মিডিল থেকে, ভাগ্যরেখা থাকলে চলবে না, ভাগ্যরেখা নেই, এই মিডিল থেকে বৃহস্পতি পর্বতে এরকম একটি ভাগ্যরেখা গেছে, বা এই মিডিল থেকে শনি পর্বতে একটি ভাগ্যরেখা গেছে, বা রবি পর্বতে একটি ভাগ্যরেখা গেছে, যে কোনো একটি, তিনটে থাকার দরকার নেই, বা তিনটে থাকলেও চলবে। এই ভাগ্যরেখা মিডিল থেকে উঠে বৃহস্পতিতে যাওয়া, শনিতে যাওয়া, রবিতে যাওয়া, এগুলো কিন্তু আপনার একটা ভাগ্যের যে পরিবর্তন ঘটবে, আপনার ফাটকা থেকে অর্থ আসবে তারই কিন্তু ইঙ্গিত করে। এটার ভীষণভাবে গুরুত্ব আমরা দিয়ে থাকি। হস্তরেখা যারা আলোচনা করে তারা অবশ্যই এই রেখার উপরে ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকে। তাই এই রেখা আপনার হাতে আছে কিনা অবশ্যই দেখে নেবেন। এবং এই শুক্র পর্বতে যদি আপনার কোনো পদ্ম আকৃতির রেখা দেখা যায়, এইখানে শুক্র পর্বতে পদ্ম আকৃতির যদি রেখা দেখা যায়, বা এই শুক্র পর্বতে যদি ত্রিশূল টাইপের আপনার হাতে যদি কোনো রেখা দেখা যায়, এরকম ত্রিশূল টাইপের যদি কোনো রেখা হাতে দেখা যায়, ঠিক এই শুক্র পর্বত, এই রাহুর নিচে কিন্তু, এইটা হচ্ছে রাহুর পর্বত, শুক্র পর্বতে আমি এটা আঁকলাম বলে একটু উপরে দেখালাম, যদি এই ধরনের রেখা আপনার হাতে থাকে, এই পদ্ম এবং ত্রিশূল, এটাও কিন্তু আপনার আর্থিক দিক থেকে, অর্থাৎ পাটকায় ভাগ্যের পরিবর্তন ঘটে, কারণ এগুলো প্রমাণিত, এগুলো বহু জাতক জাতিকাদের মিলেছে যে এই রেখা থাকার পরেই তাদের জীবনের পরিবর্তন আসছে। আর একটা রেখা আমি দেখাবো, ওটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার ঠিক এই বৃহস্পতি পর্বতে, এই বৃহস্পতি পর্বতে আপনার যদি মৎস্যচিহ্ন থাকে, সুন্দর একটি মৎস্যচিহ্ন থাকে, বা এই জায়গাটায়
বৃহস্পতি পর্বতে যদি সুদর্শন চক্র থাকে, এরকম সুদর্শন চক্র, যেরকম চক্র হয় সেরকমই সুদর্শন চক্র যদি থাকে, তাহলেও কিন্তু আপনার ফাটকায় ভাগ্য উন্নতি হবে। অর্থাৎ আপনি সাতটা জুয়া লটারি যাই বলি না কারণ তার থেকে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে, এগুলো প্রমাণিত। আর এই যে রেখাগুলো আপনাকে দেখানো হলো, এবার আপনার একটা বোঝার ব্যাপার আছে। দেখুন, এখানে ভাগ্যরেখা আপনার শুরু থেকে থাকলে চলবে না, ভাগ্যরেখা এই কেতু পর্বত থেকে উঠতে হবে, তাহলে আপনার ফাটকায় অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এছাড়া আপনার এগুলো কিছুই নেই, আপনার এই শুক্র পর্বতে একটি পদ্ম আকৃতির রেখা আছে, আপনার কিন্তু প্রাপ্তি ঘটতে পারে, ফাটকায় আপনার ভাগ্য বদলাতে পারে। আবার এই পদ্ম আকৃতি নেই, এরকম ত্রিশূল আকৃতি আছে শুক্র পর্বতে, আপনার ভাগ্য বদলাতে পারে, ফাটকায় অর্থপ্রাপ্তি ঘটতে পারে। এছাড়া এগুলো কিছুই নেই, আপনার এই বৃহস্পতি পর্বতে মৎস্য চিহ্ন আছে, আপনার ভাগ্য বদলাতে পারে, আপনার বৃহস্পতি পর্বতে সুদর্শন চক্র আছে, আপনার ভাগ্য বদলাতে পারে। এই সমস্তটাই আপনার হাতে, যদি কেউ খোঁজ করেন সেটা বোকামি করবেন, সমস্তটা কারোর হাতেই থাকবে না। আমি জাস্ট একটা হাতের মধ্যে বোঝানোর চেষ্টা করলাম, তাই এই হাতের মধ্যে দেখছেন এই ভাগ্যরেখা, এখানে পদ্ম, এখানে ত্রিশূল, এখানে মৎস্য, এখানে আপনার সুদর্শন চক্র, অর্থাৎ 1, 2, 3, 4, 5টা রেখা আপনার হাতে থাকলে পরে এই ফাটকায় ভাগ্য উন্নতি হতে পারে বা আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। তার মানে এই নয় যে একজনের হাতেই আপনার সবকটা রেখা থাকবে, তা কিন্তু না। এর মধ্যে যে কোনো একটি যদি আপনার হাতে থাকে, যে কোনো একটি, তাহলেই কিন্তু আপনার ফাটকায় ভাগ্য উন্নতি হবে। আর এই সমস্তটা যারা নিজের হাতে খোঁজার চেষ্টা করছেন তারা ভুল করবেন, সমস্তটা আপনার হাতে কখনো আসবে না। এবার আর একটা কথা, এটা হচ্ছে মেন পয়েন্ট, যেটা সেটা হচ্ছে আপনার হাতে ধরুন এই ভাগ্যরেখা কেতু পর্বত থেকে উঠেছে, আপনার হাতে আছে। এবার এই রেখাটা কোথায় গেছে সেটা জানতে হবে, আপনার বৃহস্পতিতে গেল না শনিতে গেল। ধরুন এইটা কেতু পর্বত থেকে ভাগ্যরেখাটা আপনার বৃহস্পতিতে পৌঁছে গেল, এখানে আপনার দুটো গ্রহ ভালো থাকতে হবে তবেই রেখা কাজ করবে, নাহলে কাজ করবে না। কেতু থেকে উঠেছে, কেতু ভালো থাকতে হবে এবং যে পর্বতে গেছে সেই পর্বত ভালো থাকতে হবে, অর্থাৎ আপনার বৃহস্পতি ভালো থাকবে, কেতু ভালো থাকবে, এই রেখা আপনার কাজ করবে, ফাটকায় ভাগ্য বদলাবে, আপনার কোটি কোটি টাকা এনে দেবে ফাটকায়, সেটা লটারি সাতটা জুয়া যা খুশি হোক। কিন্তু এই দুটো গ্রহ ভালো থাকতে হবে, শুধু রেখা থাকবে কাজ করবে না, গ্রহ ভালো থাকতে হবে। তারপরে আবার যদি ধরুন এই রেখাটা আপনার শনি পর্বতে গেছে, তাহলে কেতু তো ভালো থাকতেই হবে, শনি ভালো থাকতে হবে, বা রবিতে গেছে, রবি ভালো থাকতে হবে, কেতু ভালো থাকতে হবে, তবেই কিন্তু মিলবে। ঠিক বৃহস্পতিতে দুটো চিহ্নের কথা বলা হয়েছে, মৎস্য চিহ্ন এবং সুদর্শন চক্র। ঠিক বৃহস্পতি আপনার যদি ভালো থাকে, তারপরে যদি এর যে কোনো একটি রেখা দেখা যায়, তাহলেই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে, ফাটকায় আপনার ভাগ্য বদলাবে। আর যদি দেখা যায় চিহ্ন তো আপনার আছে, মৎস্য চিহ্ন আছে, চক্র চিহ্ন আছে, বৃহস্পতি ভালো না, তাহলে কিন্তু মিলবে না। কারণ যেই গ্রহের উপরে এই শুভচিহ্নগুলো তৈরি হবে সেই গ্রহ কিন্তু ভালো থাকতে হবে, তবে গিয়েই এই শুভচিহ্ন কাজ করবে। ঠিক সেরকমই এই শুক্র পর্বতে দেখুন, এই শুক্র পর্বতে যে দুটো চিহ্ন দেখানো হলো, এই শুক্র পর্বত যদি ভালো থাকে, তারপরে যদি এই পদ্মচিহ্ন হয় আপনার মিলবে, যদি শুক্র খারাপ থাকে এই পদ্মচিহ্ন কোনো কাজ করবে না। ত্রিশূলও তাই, শুক্র খারাপ থাকবে চিহ্ন থাকবে কাজ করবে না, চিহ্ন থাকবে তো শুক্র ভালো থাকবে কাজ করবে। অর্থাৎ এটাই আপনার বুঝতে হবে, যে গ্রহের উপরে এই চিহ্নগুলো তৈরি হবে সেই গ্রহ যদি ভালো থাকে সেই চিহ্ন কাজ করবে। অর্থাৎ এই যে কটা আমি দেখালাম, এটা আপনারা ধরে নিতে পারেন যে লটারি বা সাতটা বা জুয়া, তার থেকে আপনারা জয়লাভ হতে পারেন, আপনাদের ফাটকায় ভাগ্য বদলাতে পারে। কারণ এটা আমি মনে করি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ ম্যাক্সিমাম জাতক জাতিকারাই কিন্তু এখন লটারিতে ইনভেস্ট করে থাকে, অর্থাৎ লটারি কাটে কিছু পাওয়ার জন্য, সেখানে তাদের লস হয়। তাই আপনি যদি আপনার হাতটা দেখে নিতে পারেন, তাহলে বুঝে যাবেন যে আমার হবে চলো, হবে না যাব না, তাহলে আপনার সংসারটা বেঁচে যাবে। কারণ লটারি কাটা তো ভালো না, জেনে বুঝে আগাতে পারবেন, না জেনে বুঝে যাওয়া ঠিক না। আশা করি বোঝাতে পেরেছি, যদি বুঝতে পারেন অবশ্যই আপনার ভাগ্য বদলাবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।